আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা অনেক মুসলিম রয়েছি, অনেক মুমিন বান্দা রয়েছি যারা কোরআন তেলাওয়াত করি, আবার অনেকেই করি না। অনেকেই কোরআন তেলাওয়াত করা জানি, অনেকে জানি না। অনেকে কোরআন শিখেছি, অনেকে শিখে নাই। পক্ষান্তর অনেকে কোরআন তেলাওয়াত করি ঠিকই, কিন্তু মানি না। বা অনেকের ভিতরে নেফাকি আলামত রয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু মিথ্যা কথা বলে, যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু মানুষকে ঠকায়, মানুষের হক নষ্ট করে, অর্থাৎ আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে রক্ষা করে না, যেগুলো আমরা জানি মুনাফিকের আলামত। এরকম মুনাফিক লোক বা মমিন লোক যারা কোরআন তেলাওয়াত করে না বা যারা কোরআন তেলাওয়াত করে, এদের উপমাস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তিনি উল্লেখ করেছেন। হাদিসটি সহিহুল বুখারি, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি ইত্যাদি গ্রন্থে রয়েছে এবং রিয়াদুস সালিনের গ্রন্থের ভিতরেও রয়েছে। যে হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাসালুল মুমিন আল্লাযী ইকরাউল কুরআন, অর্থাৎ ওই মুসলিমের, ওই মুমিনের উপমা যে মুমিন কোরআন তেলাওয়াত করে, এই মুমিন বান্দার উপমা হলো মাসালুল উত্রজ্জা, কমলা লেবুর মতো, একটা কমলা লেবুর মতো একজন মুমিনের উদাহরণ যে মুমিন কোরআন তেলাওয়াত করে। শুধু কোরআন তেলাওয়াত করি না, সে বাস্তব জীবনে কোরআনের উপরে আমল করে। রিহুহা তাইয়িবুন ওয়া তাআমুহা তাইয়িবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুমিন বান্দাটার যে তার তার অর্থাৎ কমলা লেবু যেরকম, তার ঘ্রাণ ও সুঘ্রাণ রয়েছে এবং তার ফলও অনেক সুন্দর, স্বাদ স্বাদযুক্ত ফল, এর স্বাদও সুমিষ্টি এবং এর সুঘ্রাণও রয়েছে। একজন ইমানদার বান্দা যে কোরআন তেলাওয়াত করবে, এরপর আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মা দিয়েছেন একটা কমলা লেবুর সাথে। নাম্বার দুই, ও মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, আর ওই মুমিনের উদাহরণ যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, মাসালুল তামরাত, তার উদাহরণ হচ্ছে একটা আপনার খেজুরের মতো, কারণ খেজুরের লা রিহাহা, খেজুরের কোনো ই নাই, আপনার সুঘ্রাণ নাই, কিন্তু তামুহা হলুবুন, কিন্তু তার স্বাদটা মিষ্টি, খেজুরের স্বাদটা মিষ্টি। তো কিছু মুমিন বান্দা রয়েছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনের উপর তারা আমল করার চেষ্টা করে, যতটুকু জানে তারা এর উপর আমল করে, কিন্তু তারা কোরআন পড়া জানে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুমিনের উদাহরণ হলো যে একটা খেজুরের মতো, যে খেজুরের কোনো গন্ধ নেই, খেজুরের কোনো সুঘ্রাণ নেই, সুগন্ধ নেই, কিন্তু খেজুর খেতে মিষ্টি লাগে। এরপরে বলছেন মাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, মাসালুল হানজালা, যে একটা যে মুসলিম অর্থাৎ যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো একটা তিতা ফলের মতো। কেমন তিতা ফল? যে ফলটার কোনো গন্ধ নেই এবং তার স্বাদটাও তিক্ত, তিতা, তার স্বাদটাও তিতা, যে লাইসা লাহা রিহুন ওয়া তাআমুহা মুররুন, যে তার সুঘ্রাণ নেই এবং তার স্বাদটাও তিতা। এটা হচ্ছে ওই মুনাফিকের উদাহরণ যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না। আর ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী ইকরাউল কোরআন, আর সেই মুনাফিক যে মুনাফিক কোরআন তেলাওয়াতও করে, কিন্তু তার উদাহরণটা হলো সেই ফলের মতো, যে ফলের ঘ্রাণ রয়েছে কিন্তু তাআমুহা মুররুন, কিন্তু তার ফলটা কি তিক্ত। তো আমরা সেই জন্য দেখি যে অনেক মানুষকে, অনেক লেবাসের শুরুতে দেখতে অনেক সুন্দর ইমানদার, কিন্তু তার কার্যকলাপ এতই নিকৃষ্ট, কার্যকলাপ এতই খারাপ, অপছন্দনীয়, যে মানুষ তার উপর বিরক্তিবোধ করে, মানুষ তাকে ঘৃণা করে, বা সে মানুষের প্রতি সে মানুষের কাছে অনেক নিন্দিত বা ঘৃণিত। সম্মানিত প্রিয় ভাইরা, অত্র হাদিসে মূলত পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চারটি বিষয় উল্লেখ করেছেন, যে সেই মুমিনের কথা যে মুমিন কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ দিয়েছেন কমলা লেবুর মতো, একটা কমলা লেবু যেরকম সুঘ্রাণ বয়, অর্থাৎ একজন মানুষ ইমানদার হলে, তার কোরআন তেলাওয়াত থাকলে, সে ব্যক্তি যদি কোরআনের উপর আমল করে, তার চেহারা শুরুতে তাকে দেখতে, তার কার্যকলাপে সম্পূর্ণ দিকে মানুষ তার প্রতি ফলো করে বা তাকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সন্তুষ্ট হয়ে যান, যার কারণে তাকে বলা হয়েছে কমলা লেবুর মতো। নাম্বার দুই, যে মুমিন কোরআন তেলাওয়াত করা জানে না, দেখা যাচ্ছে এই ব্যক্তি অনেক আমল করে কিন্তু কোরআন তেলাওয়াত না জানার কারণে অনেক সময় তার আমলের ভিতর অনেক সমস্যাও হতে পারে, বা কোরআনের জ্ঞান না থাকার কারণে অনেক সময় অনেক কিছু মানে যেগুলো কোরআন সুন্নার বাইরে। তো এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমস্ত মুমিনদের উদাহরণ হলো তারা মিষ্টির
অর্থাৎ খেজুরের মতো, যে খেজুরের কোনো গন্ধ বা সুঘ্রাণ নেই, কিন্তু এই খেজুরে রয়েছে মিষ্টি। তো একজন ইমানদার যদি কোরআন তেলাওয়াত না জানে, কিন্তু তার হাত ছাড়তে কোনো মানুষ প্রতারিত হয় না, তার কাছে মানুষ কোনো ধরনের লাঞ্ছিত হয় না, অপমানিত হয় না, বা সে কোনো মানুষকে ক্ষতি করে না। আর মুনাফিক যে কোরআন তেলাওয়াত করা জানে না, তার উভয় মুখে মুনাফিকই, তার চেহারা শুরুতে অনেক সময় বোঝা যায় সে মুনাফিক, এবং তারপরে দেখা যায় তার কার্যকলাপ মুনাফিকের মতো। আবার অনেকেই কোরআন তেলাওয়াত করে, কিন্তু এই ব্যক্তিটা কোরআনের উপর আমল করে না। এই মুনাফিকের উদাহরণ দিয়েছেন যে তার সুগন্ধ আছে কিন্তু তার ফলটা মিষ্টি। তাকে দেখতে অনেক মাশাআল্লাহ অনেক বড় জুব্বা, অনেক বড় দাড়ি, অনেক বড় টুপি আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে সমাজের ভিতরে সুঘ্রাণ বয়ে যাচ্ছে, কিন্তু তার কার্যকলাপ এতই নিকৃষ্ট, এতই খারাপ যে মানুষের অনিষ্ট করতে সে দ্বিধা করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইমানদার হিসেবে কবুল করেন, এবং সেই ইমানদারের ভিতরে কবুল করেন যে প্রথম পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাদেরকে বলেন কমলা লেবুর মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই হিসেবে কবুল করেন। সবার প্রতি দোয়া ও সুস্থ কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।